আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়হানের গ্রুপের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। গত দুদিন আগে একটা ভিডিও দিছি আপনাদের, আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা হলো রঙিন মাছ চাষ পদ্ধতি, আর তাতে একটা মাছ দেখাইছিলাম যে আমি এই যে সাদা একটা কন্টেনার, এই সাদা কন্টেনারের ভিতরে একটা সাদা মলি মাছ যেটাকে হোয়াইট বেলুন মলি বলে রাখছিলাম, যে ওইটা সম্পূর্ণ লোডেড ছিল। বলেছিলাম যে দু একদিনের ভিতরে হয়তো বা বাচ্চা দিয়ে দিবে, আসলেও তাই হলো। এই যে দেখতে পারতেছেন কি না, এই ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো পোনাগুলা আজকে পোনাগুলো দিল। আর যেটা দেখলাম যে পোনা দেওয়ার সাথে সাথে ওরা আবার মিট করে। আমি অনেকক্ষণ যাবত এগুলো দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি যে যেদিনকে পোনা দেয় সেদিনকে আসলে ওরা আবার মিট করে, মিট করে আবার মাসখানিক পরে আবার পোনা দিয়ে দেয়। এখানে আপনাদের দেখাবো, দাঁড়ান, দেখানোর জন্য চেষ্টা করতেছি যে ওই মা মাছটার পেছনে আসলে পুরুষ মাছটা কীভাবে দৌড়াদৌড়ি করতেছে মিট করার জন্য। আমার এখানে আরেকটা নতুন হাউস বা চারি বলি আমরা, যা ছোটো ছোটো চারি বলি, এই চারিতে আবার কিছু মাছ রাখছি। এগুলোও সম্পূর্ণ লোডেড, এই মাছগুলো আমি দেখি সাদা কন্টেনারটার ভিতরে রেখে দিব। এই যে মাছ, দাঁড়ান, দেখানোর চেষ্টা করতেছি। মাছগুলো আসলে পানার নিচে নিচে চলে গেছে, ওই যে মাছগুলো দেখা যায়। হ্যাঁ, ওই ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় সাদা মাছটা, ওইটা হলো মা মাছ, আর ওই যে ওইটা হলো পুরুষ মাছ। এরা মিট করার জন্য একটা আরেকটা পেছনে দৌড়াদৌড়ি করতেছে, যাই হোক আজকে আবার মিট করবে। আবার কিছুদিন পরে আবার যখন মাছটা লোডেড হবে তখন আবার এটাকে আলাদা করে রাখবো। পোনা দিছে, অনেকগুলো পোনা দিছে, আমি অবশ্য অতটা গুনতে পারি নাই। এখানে দেখা যাইতেছে এই যে একটা, এখানে এইভাবে আসলে লুকায় লুকায় আছে ওরা। এই যেখানে তিনটা এসে পড়ছে, এই যে একটা চারটা, এরকম আছে, লুকায় লুকায় আছে মাছগুলো। যাই হোক, এটা যখন আবার লোডেড হবে, কদিনের মাথায় লোড হয়, তারপর আবার কদিনের মাথায় বাচ্চা দেয়, ওইটার আপডেট দিয়ে দিব। সো ভিডিওটা যারা দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। আর এই মাছগুলো যে বাচ্চা দিবে সেদিন, যেদিন আলাদা করে রাখবো সেদিন একটা ভিডিও করবো, আবার বাচ্চা দেওয়ার পর আরেকটা ভিডিও করবো, আপডেট দেবো আপনাদের। আর মূলত বাচ্চা দেওয়ার সময় এটাকে আলাদা করার প্রধান কারণ হলো এরা এদের পোনাগুলো খেয়ে ফেলে, নিজেদের পোনা মা মাছগুলো খেয়ে ফেলে, তার জন্য এই বাচ্চাগুলো আলাদা রাখা হয় বড় মাছের থেকে। আর এখানে আমার মাছ কম বিধায় আমি এখানে বাচ্চাগুলো আবার ছেড়ে দিছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।